মুক্তি পেতে আইনের আশ্রয় চাই। আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা এই বার্তা পাঠাতে চাই, আমরা শিক্ষা দপ্তরের কাছে এই বার্তা পাঠাতে চাই, আমরা শিক্ষা দপ্তরের কাছে, জেলা শিক্ষা দপ্তরের কাছে এই বার্তা পাঠাতে চাই যে শিক্ষা ব্যবস্থাকে সচল করতে হবে। আমাদের এই আন্দোলন, এই মুভমেন্ট শিক্ষার স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে, তরুণ প্রজন্মের স্বার্থে, দেশের আগামী নাগরিকদের স্বার্থে আমরা এই আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি। যতক্ষণ না আমাদের দাবি দেওয়া পূরণ হবে, আমরা ব্লক স্তর থেকে আমরা জেলা স্তরে, জেলা স্তর থেকে আমরা ক্রমান্বয়ে রাজ্য স্তরে আমাদের এই আন্দোলনকে ছড়িয়ে দিতে চাই। আপনারা জানেন ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশনের রাজ্য নেতৃত্বের দায়িত্বে রয়েছেন সম্পাদক নির্মল রায়, সহসম্পাদক দেবাশিস দেব শর্মা, সভাপতি কাঞ্চন নন্দী মহাশয় এবং আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, আজকের এই ডেপুটেশনে আমরা সকলেই উপস্থিত আছি। আমরা চাইব আমাদের এই বৈধ দাবিগুলো গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষে যে পদ্ধতিতে যৌথ তালিকায় শিক্ষাকে রাখা হয়েছে, যে পদ্ধতিতে আমরা ডাইস কোড পেয়েছি, এই ডাইস কোড প্রাপ্ত স্কুলদের দেওয়া হয়েছে তার অর্থই হচ্ছে আমাদের কিছুটা স্বীকৃতি আমরা পেয়েছি। তবে বাকি স্বীকৃতিটুকু, বাকি অধিকারটুকু থেকে কেন আমাদের ছাত্ররা বঞ্চিত থাকবে? কেন তারা মেটেরিয়ালের সুযোগ পাবে না? কেন তারা ডাইস কোডে থাকার ওই পার্সোনাল আইডি পাবে না? মহামান্য মুখ্যমন্ত্রীর যে বিশ্ব বাংলার স্বপ্ন, যে বিশ্ব বাংলার স্বপ্নে শিক্ষাকে ছাড়া কখনো সম্ভব হতে পারে না, সেই বিশ্ব বাংলাকে সমুন্নত করতে আমাদের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদের সরকারি শিক্ষার সমান অধিকার দিতে হবে। এই আমাদের দাবি, এই আমাদের প্রচেষ্টা, এই দাবি এবং এই প্রচেষ্টাকে সামনে রেখে সারা জেলা, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা আমাদের মুভমেন্ট, আমাদের আন্দোলন চালিয়ে যাব। বন্ধুগণ, আমরা যতক্ষণ আমাদের এই দাবি দেওয়া পূরণ হচ্ছে আমরা আমাদের অভিযান চালিয়ে যাব। এবং আপনারা প্রত্যেকে এসছেন অনেক কষ্ট করে, অনেক দূর থেকে এসছেন, এবং আপনারা যারা এসছেন প্রত্যেকেই কোনো না কোনো স্কুলের প্রতিষ্ঠাতা কিংবা সম্পাদক। আমরা জানি যে আপনাদের উপর সমাজটা নির্ভর করে, আপনারা যে সমাজে থাকেন অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব, আপনারা যে স্কুল পরিচালনা করেন সেই স্কুল থেকে অন্তত 10-15-20-30 জনের রুজি রোজগারের সংস্থান হয়েছে। যে স্কুলে আপনারা পড়াশোনা করান সেই স্কুলে অন্তত দুস্থ মেধাবী ছাত্ররা বিনা পয়সা পড়ার সুযোগ পায়। এটা ঠিক নয় যে বেসরকারি স্কুল মানে শুধু পয়সা নিয়ে পড়ানো হয়। আমরা পরিষেবা দিতে চাই, আমরা পরিষেবা দেওয়ার জন্য মহামান্য শিক্ষা দপ্তর এবং শিক্ষা অধিকর্তা তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই। আমরা বাংলার মুখ্যমন্ত্রী, যে বিশ্ব বাংলার স্বপ্ন, সেই স্বপ্নকে আরও সফল করতে আমাদের বেসরকারি শিক্ষা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে আমরা আমাদের আবেদন, নিবেদন এই আন্দোলনের মাধ্যমে পৌঁছে দিতে চাই। বন্ধুগণ, আমরা প্রতিনিধিমূলকভাবে আমাদের এসআই স্যারের সঙ্গে দেখা করবো এবং আমাদের যে স্মারকলিপি পাঠ করে ওনাকে শোনাবো, প্রত্যেকটা বিষয়ে ওনার কাছ থেকে মতামত চাইবো যে তারপর ওনার কাছ থেকে আমাদের ফিডব্যাক নিয়ে এসে আমরা আমাদের প্রোগ্রাম এই সমাপ্তি পর্যায়ে নিয়ে যাবো। যদি দেখা যায় যে কোনোভাবে উনি আমাদের এই দাবি দাওয়াগুলোকে গ্রহণ করতে অস্বীকার হচ্ছেন, তাহলে যতক্ষণ দাবি দেওয়া পূরণ হবে আজকে সারাদিন আমরা এখানে অপেক্ষা করবো। সেই মানসিক প্রস্তুতি, সেই দৃঢ়তা নিয়ে কিন্তু আমরা এসছি। আমি চাইবো যে যেভাবে আপনারা শুরু করেছেন এই মুভমেন্টটাকে, এই যেভাবে এই আন্দোলনটাকে আপনারা শুরু করেছেন, আমরা শেষ পর্যন্ত যাতে এই আন্দোলনটাকে, এই মুভমেন্টটাকে একবার শিক্ষা দপ্তর, ব্লক শিক্ষা দপ্তর, জেলা শিক্ষা দপ্তর, রাজ্য শিক্ষা দপ্তর সবার কাছে যাতে আমরা এই আন্দোলনটাকে, এই মুভমেন্টটাকে সঠিকভাবে পৌঁছে দিতে পারি, তার জন্য আমরা আমাদের সর্বস্ব লড়াই করে যাব। আমরা একটা বৈধ দাবি, শিক্ষার অধিকারের দাবি, রাইট টু এডুকেশন অ্যাক্ট যেখানে শিশুদের শিক্ষার অধিকার বলা হয়েছে, ন্যাশনাল এডুকেশন পলিসি যেখানে শিক্ষার অধিকারে শিশুদের কথা বলা হয়েছে, কোথাও বলা হয়নি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই সুযোগ সুবিধা পাবে না। তাই আমাদের এই বৈধ আন্দোলন, বৈধ দাবিকে আমরা বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকে সমবেত হয়েছি। আপনাদের সকলের প্রচেষ্টা এবং সকলের উৎসাহের জন্য এটা সম্ভব হয়েছে।